হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি, যেটা জামালপুর জেলা পরিষদ থেকে প্রণীত হয়েছে। এটা চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 5/1/2023 খ্রিস্টাব্দে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা জেলা প্রশাসক জামালপুর কর্তৃক পরিচালিত জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর সহকারী শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আজকে আপনাদের জানাবো কোন কোন পদে কতজন লোক নেবে এবং বয়সগত যোগ্যতা কী, সে বিষয়ে আজকে আপনাদের জানাবো। তো 1 নম্বরে দেওয়া আছে সহকারী শিক্ষক বাংলা গণিত ইংরেজি, প্রত্যেক বিষয়ের জন্য একজন করে মোট 3 জন লোক নেবে এখানে। অনূর্ধ্ব বয়স হচ্ছে 35 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সমান পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষা দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে। 2 নম্বরে নেওয়া আছে সহকারী শিক্ষক হিন্দু ধর্ম শিক্ষা, একজন, অনূর্ধ্ব 35 বছর বয়স। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীয় ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রির সমমান অথবা সংস্কৃত বিষয়ে সহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রির সমমান, সংস্কৃত বিষয়সমূহ স্নাতক ডিগ্রির সমমান অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে দেওয়া আছে সহকারী শিক্ষক ICT, একজন, অনূর্ধ্ব 35 বছর বয়স, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, IT ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন শর্তাবলীতে দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসক জামালপুর ও সভাপতি জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ জামালপুর বরাবর 31 জানুয়ারি 2023 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ আবেদনপত্র ডাক যোগ বা সরাসরি পৌঁছাতে হবে। যারা জামালপুরে ভিত্তি আছেন তারা সরাসরি পৌঁছাতে পারেন, জামালপুরে যারা বাইরে আছেন তারা অবশ্যই ডাকযোগে পৌঁছাবেন। কোনো অবস্থাতে নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখ্য সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতার সনদ যদি থাকে, স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ যদি থাকে, স্থানীয় UP চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা এবং সম্পত্তি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে খামের ওপর পদ ও বিষয়ের নাম স্পষ্ট করে লিখতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনকারীকে 500 টাকা ব্যাংক ড্রাফট ও ফেরত যোগে জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সোনালী ব্যাংক হিসাব নাম্বার এত অনুকূলে জমা দিতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ মোবাইলে ইমেইলের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় মূল সনদ সকল ও অভিজ্ঞতা সনদ যদি থাকে সাথে নিয়ে আসতে হবে। নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম আমার চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।